হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে আছে সুজুকি জিক্সার এস এ BS6 ব্ল্যাক ভার্সনটা। এটা আমার নেওয়া হয়েছে এক মাস আগে, তো এক মাসের মধ্যে আমার এই গাড়িটার ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। আর আমি ফার্স্ট সার্ভিসিং করেছি 700 কিলোমিটারে, মোটরের মোবাইল ইউজ করেছিলাম, এয়ার ফিল্টারটা ওয়াশ করা আর মোবাইল ফিল্টারটা চেঞ্জ করেছিলাম। তো ফার্স্ট সার্ভিসিংয়ের পর আমার গাড়ির যেটা ইম্প্রুভ হয়েছে গাড়ির টপ স্পিড, তো গাড়ির টপ স্পিড এখন 100তে উঠে যায় স্মুথলি। আগে উঠতে অনেকটা প্রবলেম হতো, এখন স্মুথলি পিলিয়নে উঠে যায়, 100 পর্যন্ত আরামসে উঠে যায়। আর সামনের যে সাসপেনশনটা আছে এটা আগের থেকে নরম হয়ে গেছে, মানে খুবই নরম হয়ে গেছে। এটা যদি ব্রেকটাও ভালো, পেছনের ব্রেকটাও খুবই সুন্দর, মাইলেজ গাড়িটার ভালো দিচ্ছে। আবার তো আমি ট্যাঙ্ক টু ট্যাঙ্ক ফুল করি গেম চালাই, তাতে আমি 44 মাইলেজ পেয়েছি সিটিতে। দেখতে পাচ্ছ গাড়িটার কন্ডিশন এরকম আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাগানো আছে ডাবল ভাইজার, তো এটা আমি এখানে ইনস্টল করেছি। আগে যেটা স্টক ভাইজার ছিল সেটা অনেক ছোট ছিল, যার জন্য আমার একটু প্রবলেম হতো লং রাইডের ক্ষেত্রে, ওই জন্য আমি এটা চেঞ্জ করে ডিবি ভাইজারটা লাগিয়েছি ব্ল্যাক কালারের। দেখতে পাচ্ছ ভাইজারটা অনেকটা বড়, এরকম এর জন্য লুকটাও গাড়ি অনেক বেড়ে গেছে।